মানব জাতি আজকে তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়াতমান্তু আলাইকুম নিয়ামাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ওয়াদিতু লাকুমুল ইসলাম আদিনা ইবনে আব্বাস তাফসীর করেছেন এই অংশের তানভীরুল মেকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে আই আখতারতু লাকুমুল ইসলাম আদিনান ফাকাত একমাত্র আমি আল্লাহ বলেন দ্বীন ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম স্বীকৃতি দিলাম বলুন সুবহানাল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম কোরআন শরীফ থেকে এতে আমরা খুশি হতে পারি নাই খুশি 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 হব কেমন করে আমরা যে অর্থই বুঝি না এই আয়াতের ফজিলতের কথা হাদিস শরীফের কিতাবে এসেছে সহিহ বুখারী কিতাবুল ইলমে এসেছে সুনান তিরমিজিতে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন এই আয়াত পড়তেছেন আমি যে আয়াত আপনাদেরকে শোনালাম তো ওনার সামনে কিছু ইহুদি বসা ছিল কারা আপনারা কথা বলেন ইহুদি কোরআন শরীফের যে আয়াতটা আমি পড়লাম আপনারা সুবহানাল্লাহ বলতে পারলেন না এই আয়াতটি শুনে এক ইহুদি বসার থেকে দাঁড়ায় গেছে সুনান তিরমিজিতে সুনান তিরমিজিতে ইহুদি ব্যক্তিটার নাম আসে নাই কিন্তু আহমদ বিন হাম্বাল তার মুসনাদে রাওয়ায়াত করেছেন ওই ইহুদি ছিল আরবে মদিনা মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম কাবুল আহবাব যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি বসার থেকে দাঁড়ায় গেছেন আর বললেন কাবুল আহবাব বললেন আব্দুল্লাহ বিন আব্বাসকে হুজুর আপনার জবান থেকে আমি কোরআন শরীফে এমন একটা আয়াত শুনলাম লাও নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন খুশির চোটে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম কে বললেন ইহুদি এখান থেকে একটি কথা বোঝা যায় দেড় হাজার বছর আগে ইহুদিরাও কোরআন শরীফ বুঝত শুনতে মজা পেত আর অনেকে কোরআন শরীফ শুনে মুসলমান হয়ে যেত আর আমার দেশে এমন কিছু মুনাফিক পাওয়া যায় যারা আল্লাহর কোরআন শুনতে চায় না কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে না মসজিদের আজান যাদের শরীরে আগুন ধরিয়ে দেয় হামদনাথ যারা শুনতে চায় না ওদের কাছে ভালো লাগে ডিজে পার্টি গান কনসার্ট ঠিক কিনা মুসলমান নামধারীদের অনেকের কাছে হিন্দুদের উলু ধ্বনিও ভালো লাগে আজানের ধ্বনি ভালো লাগে না আছে না না বলছে না একজন না না কিছুদিন আগে বলছে একজন মিনিস্টার বলেছে যে উলু উলু ধ্বনি না বাংলাদেশি বলছে আল্লাহ মাফ করুক সে আবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উলু ধ্বনি ভালো লাগে আজানের ধ্বনি খুব একটা ভালো লাগে না ঠিক কিনা কোরআন হাদিস হামদনা ওয়াজ মাহফিল যাদের ভালো লাগে না সমস্যা তো তাদের নিজের মধ্যে ইরশাদু সারি শারহু সহিহুল বুখারীতে খতিব কাস্তালানি রহমতুল্লাহ লিখেছেন এরা হচ্ছে কাল মারিজ সফরাওয়ি ইয়াজিদু তাকমাল আসালে মুররা এরা হচ্ছে জন্ডিস রোগীর মতো জন্ডিস রোগীর সারা শরীর জন্ডিসে আক্রান্ত হলে জিব্বাতে মধু দিলে আর মিঠা লাগে না তিতা লাগে এরা হচ্ছে কাল মারিজ সফরাওয়ি এরা এদের মধ্যে একটা রোগ আছে এরা দেখতে মুসলমান সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন রেজিস্টার খাতায় মুসলমান হিসেবে নাম আছে নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ে
ঠিক কিনা ইসলাম ভালো লাগে না ইসলামের সংস্কৃতি ভালো লাগে না ভালো লাগে হিন্দুয়ানি সংস্কৃতি ঠিক এদের ভিতর একটা রোগ আছে তবে ওই রোগটা জন্ডিস না ওই রোগটার নাম হচ্ছে নেফাক ঠিক মুনাফিকির রোগ আছে ঠিক কিনা বলে ঠিক সেজন্য আমি বলে থাকি 1000 বছর আগে আব্দুর রব দানাপুরি আসাফুসিয়ারি লিখেছেন আজ থেকে 1000 বছর আগে আল্লাহর আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন আবু জাহেল উব্বা সাহেবা মুগীরা এমন কি হেন্দা এবং উম্মে জামিল কাফের নরনারী সারা রাত রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিত কুরআন শুনে শুনে এত বেশি কুরআন শুনতে তারা মজা পেত আবু জাহেল মুসলমান হয় নাই কিন্তু কুরআন শুনতে মজা পেত আর আমার দেশে যারা মুসলিম নামধারী তথা কথিত প্রগতিশীল তথা কথিত আধুনিকতাবাদী কিংবা বুদ্ধিজীবী তারা কুরআন মানবে তো দূরে থাক শুনতেও তাদের মন চায় না আমার দৃষ্টিতে তারা আবু জাহেল আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট বেঈমান ঠিক সাউন্ড ক্লিয়ার করো কোনো ইকো থাকবে না তোমরা যে গাইড করো না কেন যাও সবাই তো শুধু কথা শুনতেছেন জি ইয়াহুদি দাঁড়িয়ে গেল বললি ইবনে আব্বাস মনে পড়ছে হাদিসটা জি জি হুজুর এত সুন্দর আয়াত কোরআন শরীফে আছে আগে তো আমি শুনি নাই আরো কমবে আওয়াজ শুধু আওয়াজ বাড়াইলে হয় না স্পষ্ট করতে হবে যদি এইরকম একটি আয়াত নবী মুসার উপর নাজিল হতো আয়াত নাজিলের দিনটাকে আমরা খুশির দিন বানাই দিতাম কথা খেয়াল করতেছেন এবার মনোযোগটা বাড়ান আমি কি বলতে চাচ্ছি তা বুঝতে হবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুয়া আল্লাহর কসম রে ইহুদি তুমি জানো না এই আয়াত আল্লাহর হাবিবের উপর নাযিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটি ছিল আরাফার দিন দিনটি ছিল জুমুয়ার দিন বলুন সুবহানাল্লাহ ইমাম খাজেন তার তাফসিরে লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে আসলেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসাছিলেন রাসূলুল্লাহর সামনে এক লক্ষের উপর সাহাবী দাঁড়াইছিলেন এমন সময় আয়াত নাযিল হলো আল্লাহ ডাক দিয়ে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও পৃথিবীর মানুষ হে মুসলমানেরা আজকে তোমাদের জন্য আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা আর আমি আল্লাহ একমাত্র আমার রসুলের রক্ত ঝরা দিন ইসলামকে মনোনীত করলাম সুবহানাল্লাহ বলবেন না এখন আসেন দিন ইসলাম পরিপূর্ণ ঠিক কিনা ঠিক না অপূর্ণ পরিপূর্ণ এই দিনকে যারা মানবে গ্রহণ করবে শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ব্যক্তিনীতি যুদ্ধনীতি কোন ক্ষেত্রে মানবরচিত তন্ত্রমন্ত্রের কাছে হাত পাতার দরকার হবে না হবে না আমাদের মধ্যে অনেক লেবাসধারীরা এখন দিন ইসলাম যে পরিপূর্ণ সেই ক্ষেত্রে তাদের নিজেদেরই সন্দেহ হয়ে গেছে ঠিক সেজন্য তারা এখন রাজনৈতিক মুক্তির জন্য ভিক্ষার ঝুলি নিয়া ঘুরতেছে পশ্চিমাদের কাছে গণতন্ত্রের পূজা শুরু করে দিয়েছে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যা কিছু দরকার
আল্লাহর পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10000 বছর আগে তা জানিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন ইসলাম যে পরিপূর্ণতাতে সন্দেহ আছে ইসলাম শুধু পরিপূর্ণ না ইসলাম পরিপূর্ণ এবং পরিসমাপ্ত সুবহানাল্লাহ যেমন আমাদের মধ্যে কেউ বলতে পারে যে 10000 বছর আগে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে 10000 বছর পরে মুসলমানের গণতন্ত্রের দরকার হবে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ যদি কেউ বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না কি দরকার হবে উম্মতের কিয়ামত পর্যন্ত তার ঈমান থাকবে না তাহলে তো সে এটাই বলতে চায় যে দ্বীন পরিপূর্ণ হয় নাই কিছু অপূর্ণ রয়ে গেছে আর দ্বীন যে জিনিসের সমাধান দিতে পারে না সেই সমাধানটা নিতে হবে নাউজুবিল্লাহ আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন কিংবা পশ্চিমা কাফেরদের মতাদর্শ থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বড়ই আফসোস মুসলমান মনে রাখবেন কোন ব্যক্তি যদি সুরত ধারণ করে আলেমের কিন্তু তার যদি এলেম না থাকে সে আলেম হয় না জালেম হয় কোন বক্তা যদি মন গড়া কথা বলে সে বক্তা হয় না প্রবক্তা হয় আর কোন পীর যদি এলেম না থাকে সেই পীরের মধ্যে আর ব্রাহ্মণের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না কারণ শিরক কুফর হবে তার দ্বারা কি হবে কি হবে শিরক হবে কুফর হবে সেজন্য আমি বলে থাকি লবণ ছাড়া বিরিয়ানি এলেম ছাড়া পিরানি এক বিষয় লবণ ছাড়া এলেম ছাড়া পিরালি কারণ আপনি দেখবেন যত বেশি বিরিয়ানিতে আপনি গোশত দিবেন আলু বোখারা দিবেন মাওয়া দিবেন ঘি দিবেন লবণ দিবেন না ওটা মজা লাগবে না মজা লাগবে না অতএব সাবধান আকীদা ঠিক করুন দ্বীন ইসলাম পরিপূর্ণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না এরকম বিশ্বাস আপনার ঈমান নষ্ট করবে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আয়াতের তাফসীরে ইমাম বাগাবী যিনি মেশকাত সংকলকের দাদা উস্তাদ মাসাবিহুস সুন্নাহের লেখক তিনি তাফসীর বাগাবীতে তাফসীর করেছেন আল্লামাহুল বায়ান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে আর হবে এ সব কিছু আল্লাহ 10000 বছর আগে তার রাসূলকে জানাই দিয়েছিলেন অতএব আমাদের গণতন্ত্রের দরকার নাই ইসলাম পরিপূর্ণ ঠিক কি না বলে ইসলাম ইসলামী বিধান শরঈয়া আহকামে শরঈয়া শরিয়া আইন শরিয়া বিধান রাষ্ট্র সমাজে কিভাবে কায়েম করতে হবে আল্লাহর কোরআন তার দিক নির্দেশনা দিয়েছে ঠিক কি না বলে সেটা হবে সুন্নাত তরিকা সেটা হবে খেলাফতের ভিত্তিতে সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস এই উঠা বসা বন্ধ সময় তো কম সহিহ মুসলিমের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফা সায়াকুনু খুলাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ কারা দিতেন একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তাহলে নেতা হবে লিডার না খলিফা জোরে বলতে হবে সেটা কি কিভাবে নির্বাচন করবেন কাফের মুশরিক মুমিন মুনাফিক সুদখোর ঘুষখোর জেনাকার সবার মত নেবেন না ইমানদারদের মত নেবেন এই ইমানদারদের মতে নেতা নির্বাচন সিলেকশন আর সবার মতে নেতা নির্বাচন ইলেকশন এই হচ্ছে ইলেকশন এবং সিলেকশনের মধ্যে পার্থক্য ইলেকশন হচ্ছে আপনি সবার মত নেবেন মুমিন কাফের মুশরিক
নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর লুটেরা চাঁদাবাজ সবার সবাইকে আপনি অথরিটি দিলেন নেতা নির্বাচন করো এই গণতন্ত্রটাকে বলে লিবারেল ডেমোক্রেসি কি বলে লিবারেল ডেমোক্রেসি এটা আবিষ্কার করছে আব্রাহাম লিংকন কিন্তু গণতন্ত্রের মূল আবিষ্কারক হচ্ছে তিনজন সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটল তাদের যুগ কবি ছিল যিশুর জন্মের ঈসা নবীর জন্মের 300 বছর আগে পরবর্তীতে আব্রাহাম লিংকন এটাকে আধুনিক রূপ দিয়েছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি এর মানে সবাই নেতা নির্বাচন করবে কারা সবাই নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর সব ইসলাম এটাকে সমর্থন ইসলাম বলে ভালো মানুষরা তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে এটা হচ্ছে খলিফা এটা কি সেই নেতার আবার চারটি গুণ থাকতে হবে কয়টা কয়টা আপনি নেতা বানবেন কয়টা গুণ থাকলে এক নাম্বার হচ্ছে যা ইবনে খালদুন তার মুকদ্দমায় লিখেছে প্রথম হচ্ছে ইলম প্রথম কি দুই নাম্বার হচ্ছে আদল নেতার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে আমরা যে নেতা বানে এলেম আছে আমাদের নেতারা যে বলে আগামী কাল এই ঈদগাহে ঈদুল ফিতরের জানাজা হবে এই হচ্ছে তাদের ইলমের বহর দুই নাম্বার নেতার গুণ হচ্ছে আদল দুই নাম্বার কি আদল ইনসাফ জাস্টিস ন্যায় বিচার থাকতে হবে তিন নাম্বার হচ্ছে কেফায়াত কেফায়াত হচ্ছে নেতাকে হতে হবে সাহিবুল জুরআ ইসলামী হুদুদ কেসাস ইসলামী আইন সমাজে বাস্তবায়ন করার ক্ষমতা তার থাকতে হবে কথা বুঝছেন নাই চার নাম্বার হচ্ছে শর্ত সালামাতুল হাওয়াসি ওয়াল আযা নেতাকে মানসিক ভাবে সুস্থ থাকতে হবে শারীরিক ভাবেও সুস্থ থাকতে হবে ল্যাংরা লুলা কানা বোবা প্যারালাইজড কিংবা মেন্টালি অসুস্থ অধিকাংশ সময় মাতাল থাকে বোতল টেনে এই রকম লোক নেতা হইতে পারবে না পারবে না কথা বুঝতেছেন তাহলে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম কি আল্লাহ কথাটা কি বলছে দেখেন আল্লাহ পাক বলেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম আজকের এই পবিত্র আরাফাত দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আবার বললেন ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম দিন শুধু পরিপূর্ণ নয় দিন হলো পরিপূর্ণ এবং পরিসমাপ্ত বলেন সুবহানাল্লাহ পরিপূর্ণ এবং পরিসমাপ্ত আল্লাহ অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করেন নাই পরিসমাপ্তের সাথে পরিপূর্ণ করেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম এর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার গোষ্ঠী শেষ সেকুলারিজম লাদিনিয়া এগুলোকে ইসলাম সমর্থন করে না বরং এটা একটি কুফুরি মতবাদ আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমরা কয়টা কথা বুঝলাম দিন পরিপূর্ণ আমার সাথে কথা বলেন দিন পরিপূর্ণ দিন পরিসমাপ্ত দিন পরিসমাপ্ত তিন দিন হচ্ছে একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত এখন দিন চিনছেন কিনা না তিনটি জিনিসের সমষ্টির নাম দিন কয়টি তিনটি আমার দিকে তাকান তিনটি জিনিস এটা কি কি করবা এটা ইউটিউব এত দেরিতে আসছো কেন এখানেই থাক নষ্ট হয়ে যাবে মাইক তিনটি জিনিসের সমষ্টির নাম দিন জোরে বলেন কয়টি জিনিস মনে থাকবে আমি কতক্ষণ আজকে ওয়াজ করব তা দেখবেন না কি কথা বলি তা দেখবেন কম সময়ে বেশি কথা বেশি সময়ে কম কথা কোনটা ভালো কম সময়ে বেশি কথা ঠিক কি না কম সময়ে বেশি কথা তাহলে প্রথম হচ্ছে আমরা এতটুকু বুঝলাম দিন পরিপূর্ণ দিন পরিসমাপ্ত
দিন ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত এখন দিন কাকে বলে তিনটি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম কয়টি জিনিস তিনটি ঈমান ইসলাম ইহসান এই তিনে মিলে দিন ইসলাম আল্লামা বদরুদ্দিন আইনি হাদিসে জিব্রিলের ব্যাখ্যা করতে যে উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে লেখেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াদ দ্বীন فَمَجْمُوعُ هَذِهِ السَّلَاسَ الدِّين ইমান ইসলাম ইহসান তিনে মিলে কি এবার আমি একটু ব্যাখ্যা করব কি অবস্থা বাবা তোমাদের সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াসিরুন তোমরা কি ব্যাটারি কি ড্যামেজ হয়ে গেছে তোমাদের আমি জানি অনেকে দুপুরে না খেয়ে এসেছে আমিও তো দুপুরে খাই না খেতে গেলেই তো সময় যায় ঠিক কি না আর আমরা তো রোজা রেখেছি রোজা রেখে অভ্যাস আছে আমাদের ঠিক কি না বলেন আর 10 15 মিনিটে আমার বিষয়টা আমি উপস্থাপন করে দিচ্ছি ইনশাআল্লাহ বাড়ি যেও আসর নামাজ পড়তে পারবেন কাজা হবে না কিন্তু একটি লোক মুনাজাত আর উঠবেন না কারণ আপনারা দিনের বেলা বসে আছেন সূর্যের তাপ লাগতেছে আমার বিশ্বাস বাবা ইয়াকিন করি সগীরা গুনাহ একটাও থাকবে না আমরা মুনাজাত করে বরকত নিয়ে বাড়ি যাব পারবো না ইনশাআল্লাহ তাহলে কয়টা জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম প্রথম কি তারপরে ইসলাম তারপরে ইসলাম মাশাআল্লাহ এটা বুঝে গেছেন ঈমান এখন ঈমান কি এটা বলতে গেলে তো দিন পার হয়ে রাত আসবে শেষ করা যাবে না তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে যার সংজ্ঞা দিলে আর সংজ্ঞা লাগে না তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমানের সংজ্ঞা দিয়েছেন ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ইমানের সংজ্ঞায় বলেছেন আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1500 বছর আগে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু করেছেন তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন হাদিস সুবহানাল্লাহ যা কিছু বলেছেন হাদিস সুবহানাল্লাহ যা কিছু করেছেন সুন্নাহ এই কোরআন হাদিস সুন্নাহ সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান ব্যক্তি মুমিন ব্যক্তি কি মুমিন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেজন্য যারা কোরআন শরীফ বিশ্বাস করে হাদিস শরীফ বিশ্বাস করে না নিঃসন্দেহে তারা কাফের তারা কি এই রকম কাফেরদের একটা সুন্দর নাম দিছে তারা আহলে কোরআন নাম কি দিছে আহলে কোরআন ওনারা হাদিস শরীফ মানে না হাদিস শরীফ মানে না বলে আমরা শুধু কোরআন শরীফ মানি আচ্ছা ভাই শুধু কোরআন শরীফ মানলে হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না কথা বলে না না ফজর নামাজ পড়ছেন ফরজ ফরজ কয় রাকাত জোহর পড়ছেন ফরজ কয় রাকাত আসর পড়বেন ফরজ মাগরিব পড়বেন ফরজ এশা পড়বেন ফরজ এই রাকাতগুলো কোরআন শরীফের কোথায় আছে একটু দেখান পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ইয়াতের মাধ্যমে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন কিন্তু ফজর দুই রাকাত জোহর চার আসর চার মাগরিব তিন এশা চার
রাকাতের কথা তো কোথাও আল্লাহ তাআলা বলেন নাই, তা এসেছে হাদিসে। তাহলে যারা বলবে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তারা তো ইসলামের মূল ভিত্তি নামাজ পড়ারই সুযোগ আর নাই, ঠিক কি না? বাংলাদেশে এদের সংখ্যা খুব বাড়তেছে, নাম খুব সুন্দর আহলে কোরআন, আসলে তারা হচ্ছে মাশরিকি, মাশরিকি অর্থাৎ তারা পাশ্চাত্যের পূজারী, তারা মূলত ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিজম। এটা আবিষ্কার করেছিল স্যার সৈয়দ আহমদ খান, তার মতবাদ এটা, হাদিসকে তারা মানে না। আর সমস্ত উলামায়ে কেরাম একমত, রাসূলুল্লাহর একটি সহি হাদিস, কেমন সহি হাদিস? কদ ইত্তাফাকাল উলামাউ মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ সাবাতাত সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিন বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহি, এই রকম একটি হাদিসকে যার স্বীকার করবে সে কাফের। আর তারা সকল হাদিস কর স্বীকার করতেছে, তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? না। বলে বলে আমাকে কটাক্ষ করে আব্বাসী কথায় কথায় কাফের বলে, তো তোমরা কথায় কথায় কাফের হও বলি আব্বাসী কথায় কথায় কাফের বলে, ঠিক কি না? কথা আমার দোষ না ওদের দোষ? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, উলামায়ে কেরাম কিসি কো কাফির নাহি বানাতে, জো কাফির বানতে হ্যায় উসকো কাফির কেহতে হ্যায়। আলেমরা ধরে ধরে কাউরে কাফের বানায় না, যে কাফের হয় তার শুধু বলে দেয় লোকটা কাফের, লোকটা কি নাকি বানায় দেয়? কথা বলে না, বলে দেয়। যারা একটা সহি হাদিস অস্বীকার করবে তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই। তাহলে আমার কথা বুঝতেছেন ভাই? ইমান কি? কোরআন, সকল সহি হাদিস এবং সুন্নাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। তারপর হলো ইসলাম, তারপর কি? কয়টা জিনিসের সমষ্টি দিন ইসলাম? মাশাআল্লাহ আপনারা বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি সার্থক, আমি এত দূর ঘুরে ফিরে আসছি, আমি আগে যদি জানতাম হেলফুল ফুজুলকে আমি দায়িত্ব দিতাম না, আমি নিজের খরচে হেলিকপ্টার নিয়ে আসতাম, নিজে আসতাম, ওদেরকে বোঝা দিতাম না। এত ব্যাকওয়ার্ড সড়ক, এটা কি বাংলাদেশের কোন প্রান্তে? জিপিআরএসও বুঝতেছে না কোথায় আছি আমরা, ঠিক? ইউটিউবার ভাইরা কেমনে আসছে আমি জানি না, অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর বান্দা কোনো হক্কানি আলেমকে রাতে আর দাওয়াত করবেন না, এই দিনেই আনবেন। এবার গাড়িতে আনেন, ঘোড়াতে আনেন, আর নৌকাতে আনেন, কারণ আপনাদের অঞ্চলটা খুবই প্রত্যন্ত অঞ্চল। দ্বিতীয় হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাজীপুর থেকে এক ভাই আসছে, দেখছেন কত দূর থেকে আসছে, আলহামদুলিল্লাহ, এক হাইএস নিয়ে চলে এসেছে, হ্যাঁ সুবহানাল্লাহ, নেত্রকোনার লোক আসছে, অনেক দূর দূর জয়পুরহাট থেকে ইউটিউবাররা এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। টাঙ্গাইল থেকে আসছে, বাহ, এখন তো জেলার নাম নিতে নিতে টাইম যাবে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, কথা খেয়াল করছেন ভাই? দ্বিতীয় হচ্ছে ইসলাম, দ্বিতীয় কি? এখন ইসলাম কি? ইসলাম হচ্ছে ও আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদু যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম, সিলমুন শব্দের অর্থ বাহ্যিক আনুগত্য। ইমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম যখন মানবেন, নিষেধ ছাড়বেন, এটা ইসলাম, আপনি মুসলিম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান নাকি ইসলাম? আগে ঈমান, আগে ঈমান, তারপরে কি? ইসলাম। যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে মুসলিম হবে? না। রোজা রাখলে? না। কুরবানি দিলে? না। কিবলা মানলে? না। আমাদের দেশে অনেক আলেমের মধ্যে বিভ্রান্তি আছে, বুখারী শরীফের একটা হাদিস বুঝে না, অপব্যাখ্যা করে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো,
যে আমাদের কেবলা মানলো যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম কিন্তু কখন ঈমান আনার পরে যখন নামাজ পড়বে ঈমান আনার পরে যখন কেবলা মানবে ঈমান আনার পরে যখন কুরবানির গোশত খাবে তখন মুসলিম ঈমান ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই হাদিসে বলা হয়েছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম এটা একটা লোক মুসলিম হওয়ার আলামত কিন্তু আলামতের আগে লাগবে ঈমান কি লাগবে ঈমান আমি একটা উদাহরণ দিচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তার ড্রেস আছে না কথা বলে না যত বড় অফিসার তত বেশি স্টার ঠিক কি না এখন ব্রিগেডিয়ার জেনারেল যে তার চাকরি আগে না ড্রেস আগে আগে চাকরি আগে কি চাকরি তারপরে ড্রেস তারপরে তার ক্যাডেটে পড়াশোনার পর চাকরি পাওয়ার পর ধীরে ধীরে কমিশন পাবে আর তার স্টার বাড়তে থাকবে তারপর সে হবে ব্রিগেডিয়ার জেনারেল ঠিক কি না বলেন এখন মনে করুন কোন এক ব্যক্তি সেনাবাহিনীতে চাকরি নাই সেনাবাহিনী দূরে থাক পুলিশ তো দূরে থাক আনসারও চাকরি করে না কিন্তু ব্রিগেডিয়ার জেনারেলের স্টারওয়ালা ড্রেস লাগায়া নরসুন দিয়ে সে হম্বিতম্বি করতেছে পুলিশে ধরে যদি গাড়িতে দুইখান লাগায় পুলিশের দোষ হবে না বরং পুলিশ যদি জানে যে তার চাকরি নেই ড্রেস লাগাইছে তাকে কিন্তু জেল হবে 14 বছর শ্বশুর বাড়িতে থাকতে হবে কারণ তার চাকরি নেই ড্রেস এটা প্রতারণা এটা কি যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে সে যদি কেবলা মানে সে যদি জবাইকৃত আমাদের পশুর গোশত খায় তার নাম মুসলিম নয় সে হলো মুনাফিক কারণ তার ঈমান নাই আলামত আছে যেমন সে লোক তার চাকরি নাই ড্রেস আছে ঠিক কিনা বলেন আবার একটা লোক ঠিকই ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু ড্রেস বাদ দিয়া রাতের বেলা বের হইছে চা খেতে গেছে নরসুন্দি সেন্টু গেঞ্জি আর ট্রাউজার লাগায় গেছে ওখানে যে খুব বলতে চান ব্রিগেডিয়ার জেনারেল এসে লোকজন ধরে যদি দুই চারটা উত্তম মাধ্যম দেয় জনগণের কোনো দোষ হবে না তারা বলবে স্যার যে ব্রিগেডিয়ার জেনারেল বুঝবো কেমন করে তার তো ড্রেস নাই তাইলে চাকরিও লাগবে ড্রেসও লাগবে কিন্তু আগে ড্রেস না আগে চাকরি আগে ঈমান ঈমান এনে আপনি মুমিন হবেন তারপরে ইসলামের বিধান মেনে আপনি মুসলিম হবেন এতটুকু বুঝতে পেরেছেন তিন নাম্বার হচ্ছে ইহসান 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 কি মাইকের আওয়াজ করতেছে এটা তো আসর পর্যন্ত দেড় ব্যাটারিতে আসবে কি মিয়া সাহেব ফরমালিন কিছু লাগছেনি এই অবস্থা কেন মাই মিডিয়া ঢুকার পর থেকে মানে নাচতে না জানলে উঠান বাঁকা একটা কথা কইলে তুমি আমি যেখানেই যাই 30-40টা মিডিয়া থাকে কোথাও সমস্যা হয় না তোমার এখানে সমস্যা হবে কেন সময় দেখেন তো ভাই আসর নামাজে চারটা প্রায় 40 মিনিট হয়ে গেছে 8-10 মিনিট কষ্ট হবে না তো পাঁচটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ সম্মানিত শুধু একটা আপনারা দাঁড়ায় আছেন কেন ভাই আমাদের মাহফিলে অনেক হিন্দুরাও আসে তাদের বসতে বলি না ওই রকম ছাড়া যারা মুসলমান আছেন তারা বসবেন তো একটু বাইরের মাইক বন্ধ করে দিবে ভিতরের মাইক চলবে 4:45টায় তো অনেক মসজিদে জামাত হবে তখন বাইরের মাইকটা বন্ধ করে দিও ভিতরে মাইক রাখো ঠিক আছে সম্মানিত সুদীপ অন্য কারণ নামাজে তো আমরা ডিস্টার্ব করতে পারি না তো বাইরের মাইকগুলো বন্ধ করে দিও ভিতরে মাইক থাকবে 4:45 থেকে সম্মানিত হয়ে গেছে তো বাইরের মাইকগুলো বন্ধ করে দাও সম্মানিত সুদীপ তিন নাম্বার হচ্ছে ইহসান তিন নাম্বার কি ইহসান সুবহানাল্লাহ হযরত জিব্রিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কি আল্লাহর হাবিব বলেছেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো
আর যদি এই ক্ষমতা অর্জন করতে না পারো তা তুমি মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছেন এর বাড়ি ইখলাস এর মানে কি অর্থাৎ ইসলামের সকল আমল করবেন কার জন্য আল্লাহর জন্য ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহর নির্দেশ পূর্ববর্তীদের কাছে এটাই ছিল যে তারা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে কিসের সাথে জোরে বলেন এই ইখলাসের অপর নাম হচ্ছে ইহসান তে কয়টা শুনলেন ঈমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম আর আল্লাহ বলেছেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এখন আসে এই ঈমান আনার পরে আপনার একটা হালত থাকবে ইসলামে পুরোপুরি প্রবেশ করার পর একটা হালত ইহসানে প্রবেশ করার পর একটা হালত এই তিনটা হালতের কথা বলি আমি শেষ করছি কয়টা জিনিস ঈমান ইসলাম ঈমান ইসলাম ইহসান ইসলাম তিনটা ক্ষেত্রে তিনটা পন্থা দিয়েছে চরমপন্থা মধ্যপন্থা শিথিলপন্থা আমাদের দেশে এক ধরনের লোক বলে থাকে ইসলামে চরমপন্থা না বলে না তাদের বক্তব্যটা সুন্দর লাগলেও উদ্দেশ্য খারাপ ইসলামে চরমপন্থা নাই দিয়ে তারা বুঝাতে চায় জিহাদ আর কেতাল নাই এটা তাদের উদ্দেশ্য জিহাদ ফরজ কিনা বলে কেতাল ফরজ কিনা বলে এখন আর দরকার নাই না কিয়ামত তক দরকার থাকবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি সংস্থার পয়সা খেয়েছে র‍্যান্ড কর্পোরেশনের টাকা খেয়ে যারা বাংলাদেশের মানুষকে বিপ্লব থেকে আন্দোলন থেকে ইমারতে ইসলামিয়া কায়েম থেকে বিরত রাখতে চায় তারাই কেতাল ও জিহাদের বিরোধিতা করে খেলাফতের বিরোধিতা করে তাদের উদ্দেশ্য খারাপ কিয়ামত তক কেতাল থাকবে আবু দাউদ শরীফের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদ ও কেতালকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি ঈসা রূহুল্লাহ যে উম্মত হিসেবে নামবে সে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে ঠিক কিনা বলেন তবে আমরা আমাদের নিজের তরিকায় কোন যুদ্ধ করে সেটাকে জিহাদ বলতে পারবো না সেটা কোরআন সুন্নাহর নিয়মেই হতে হবে তো যারা কেতালের বিরোধী জিহাদের বিরোধী ইসলামী আন্দোলন ও বিপ্লবের বিরোধিতা করে তারাই আমাদেরকে নসিহত খয়রাত করে যে ইসলামে চরমপন্থা নাই এটা ভুল বক্তব্য ইসলামে চরমপন্থা আছে তবে উগ্র চরমপন্থা নাই চরমপন্থা বলতে আপনি কি বুঝেন প্রত্যেকটা স্তরেই চরমপন্থা আছে যেমন আপনার যখন পেট ব্যথা বুকে ব্যথা আপনার কি গেলেন ডাক্তারের কাছে ডাক্তার সাহেব দেখলো আপনার ফুসফুসে একটা টিউমার ফুসফুসে কি প্রথমে আপনাকে দিবে শিথিলপন্থা মেডিসিন কথা বলে না কি দিবে মেডিসিন দিবে এটা শিথিলপন্থা দেখলো যে না ঘা কমতেছে না বাড়তেছে তারপর দিবে মধ্যপন্থা অপারেশন সেটা হচ্ছে ফিজিওথেরাপি ক্যান্সার হয়ে যাচ্ছে তো আপনাকে থেরাপি দিবে ফিজিওথেরাপি না সরাসরি থেরাপি এক একটা ইনজেকশনের দাম 50,000 এক লাখ টাকা দেখলো না তাতেও ক্যান্সার ঠিক হচ্ছে না তারপর ডাক্তার যাবে চরমপন্থায় সেটা কি অপারেশন আসেন বিচার ব্যবস্থায় যে ব্যক্তি কোন মানুষকে যদি স্টেপ করে কি করে তাকে 7 বছর জেল দেওয়া হয় কয় বছর কোন মানুষকে যদি হত্যা করতে চায় কিন্তু পারলো না অ্যাটেম্প টু মার্ডার তাকে 14 বছর জেল কোন মানুষকে হত্যা করলো তার বিচার কি ফাঁসি শিথিলপন্থা মধ্যপন্থা চরমপন্থা আসেন আপনি মিছিল করতে বের হয়েছেন নরসুন্দিতে পুলিশ এসে আপনাকে প্রথম দিবে ব্যারিকেড এটা শিথিলপন্থা
আপনি ব্যারিকেড ভেঙে সামনে বাড়লেন তারপর পুলিশ শুরু করবে টিয়ার গ্যাস এবং জল কামান এবং হালকা পাতলা লাঠি থেরাপি দেখলো না তা তো কাজ হয় না তখন যাবে পুলিশ চরমপন্থায় বুলেট ছাড়বে তো সব জায়গাতেই তো শীতলপন্থা মদ্যপন্থা চরমপন্থা আছে শুধু কেসাসের বেলায় শুধু হুদুদের বেলায় শুধু শরিয়া আইনের বেলায় শুধু জিহাদ ও কেতালের বেলায় শুধু ইসলামী আন্দোলন ও বিপ্লবের বেলায় তোমরা চরমপন্থা বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাও সেই সুযোগ নাই ইসলাম তিন ক্ষেত্রে তিনটা পন্থা দিয়েছে প্রথম হলো ঈমান প্রথম কি ঈমান আমি আমার বক্তব্য শেষ প্রান্তে চলে যাচ্ছি দ্বীন ইসলাম কয়টা জিনিসের সমষ্টি তিনটা প্রথম কি ঈমান ঈমানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে চরম পন্থা ঈমানের বিপরীত হলো শিরক এবং কুফর সেই ক্ষেত্রে ইসলামের অবস্থান হচ্ছে চরম কেউ যদি ঈমান আনার পর আবার মুরতাদ হয়ে যায় তার ক্ষেত্রে মদ্যপন্থা নয় তার ক্ষেত্রে ইসলাম দিয়েছে শিথিল পন্থা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল ইরতিদাদের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান বাদদালা দীনহু ফাতলু যে মুরতাদ হয় তাকে মৃত্যুদণ্ড দাও এই ক্ষেত্রে চরমপন্থা এই ক্ষেত্রে কি চরমপন্থা ইসলামের ক্ষেত্রে মদ্যপন্থা ইসলামের হুকুম হচ্ছে ইসলাম হচ্ছে শরিয়া ইসলাম কি শরিয়া শরীয়তের বিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মদ্যপন্থা আপনি ইসলাম পালন করার ক্ষেত্রে সব ক্ষেত্রে ইসলাম মদ্যপন্থা দিয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামের হুকুম তাকে হত্যা করা যাবে না যদিও আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজে শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু ইমাম আজম বলেছেন না বেনামাজি শাস্তি হচ্ছে ব্যত্রাঘাত শাস্তি কি আবার ইসলাম দিয়েছে শীতল পন্থা ওটা ইহসান আপনি যখন বেদিন বেঈমানের কাছে ইসলামের দাওয়াত দিবেন তখন আপনি হবেন শীতল পন্থা আপনার পন্থা হবে কি আদরে সাদরে মহব্বতে বেদিনের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে তাহলে ইসলাম তিনটাই দিয়েছে কিনা বলেন তাহলে সাহাবা একরামের তরিকা বাদ দিয়া ইহুদি র‍্যাঙ্ক কর্পোরেশনের আদর্শ গ্রহণ করে বাংলাদেশে ইসলামের চরমপন্থা নাই এই কথা বলে ইসলামী রাষ্ট্র শরিয়া আহকাম কায়েমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে কোনো মুনাফিককে বাংলাদেশে দেওয়া হবে না আমি একটি ঘটনা বলে শেষ করছি মদিনাতুল মুনাওয়ারাতে 1500 বছর আগে ইহুদিদের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার নাম ছিল বাইতুল মিদরাস কি নাম বাইতুল মিদরাস কি নাম বাইতুল মিদরাস সেখানে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল ফিনহাস কি নাম ফিনহাস একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদরাসে গেলেন এ মাওলানা মোবাইলগুলো রাখেন বাইতুল মিদরাসে গেলেন এবং সেখানে যে বললেন সেখানে যে দেখলেন সবচেয়ে বড় আলেম ফিনহাস বসে আছে ফিনহাসকে বললেন ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম লিআন্নাকা তাআলামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হে ফিনহাস তুমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে যাও কারণ তুমি ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম আর তুমি তাওরাত পড়েছো তুমি ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল অতএব তুমি ঈমান আনো সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফিনহাস বলল আমি তা জানি তবে একটা কারণে মুসলমান হইতে পারতেছি না সিদ্দিক আকবর বললেন কেন বলে যে দেখেন আপনাদের আল্লাহ গরিব হয়ে গেছেন আমাদের কাছে ঋণ চাইছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে তা আল্লাহর যদি অভাব না থাকতো তো ঋণ চাইছেন কেন নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ ইহুদি জাতি মানি এগুলো মাদার জাত বেয়াদব ঠিক এগুলো কি এটা জন্ম সূত্রে বেয়াদব ঠিক তারপর বলল আপনাদের আল্লাহ কোরআনে বলেছেন সুদ খেতে নিষেধ করেছেন সুদ খাওয়া হারাম বলেছেন কিন্তু হাসরে তিনি নিজে সুদ দিবেন নাউজুবিল্লাহ আবু বকর সিদ্দিক বলেন কিভাবে তো তিনি তা সে বলল আল্লাহ বলেছেন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে
আল্লাহ কিয়ামতের দিন 700 গুণ বাড়ায় দিবেন আল্লাহ বললেন কি আর ইহুদি বুঝলো কি সিদ্দিক একবার বরদাশত করতে পারলেন না তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন সিদ্দিক একবার পুষ্পের মতো কোমল মানুষটা আল্লাহর শানে বেয়াদবি সহ্য করতে পারলেন না বজ্রের মতো গঠন হয়ে গেলেন তাফসীর সাক্ষী হাদিস সাক্ষী ফা দরাবা আবু বকরিন ফিনহা ওয়াস ফিনহা ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা সিদ্দিক একবার সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগায় দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিস ও তাফসীরে এসেছে ফা দরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা পুষ্পের মতো নরম একটা মানুষ আবু বকর সিদ্দিক আর বরদাশত করলেন না সর্বশক্তি দিয়ে ফিনহাসের গালে এক থাপ্পড় লাগায় দিলেন পাছাঙ্গুলের দাগ বসে গেছে গাল ঘষতে ঘষতে ফিনহাস মসজিদ নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবসির আবসির মা সানা আবি আবু বকর ইয়া রাসূলুল্লাহ দেখেন আবু বকর কি করছে আমার গালটাই ফাটাই দিছে আল্লাহর হাবিব বললেন আবু বকর তো ইতোবিয়তের মানুষ না সে এত জোরে থাপ্পড় দিল কেন বেটা ইসলামে চরম পন্থা নাই ওয়াজ করো এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইসলামে উগ্র চরম পন্থা নাই নিয়মতান্ত্রিক চরম পন্থা আছে সেজন্য সিদ্দিকে একবার মধ্যপন্থায় যান নাই শীতল পন্থায় যান নাই ইমানের ক্ষেত্রে কি ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা ইহসানের ক্ষেত্রে শীতল পন্থা আমি বুঝাতে পারলাম মাশাআল্লাহ আমার ভাইরা যে বুঝছে এটি তো আমার সফলতা আলহামদুলিল্লাহ সিদ্দিকে একবার দিলেন এক থাপ্পড় গাল ঘষতে ঘষতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যে বললেন আফসির মা সানা আবি আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার গালটা তাকায় দেখেন আবু বকর কি করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আবু বকর তো এই তবিয়তের মানুষ না এত জোরে থাপ্পড় দিছে কেন ডাকো আবু বকরকে সিদ্দিক একবার উপস্থিত হয়ে গেছেন আল্লাহর হাবিব বললেন আবু বকর এত জোরে তারে থাপ্পড় দিছো কেন এত জোরে থাপ্পড় দিছো কেন সিদ্দিক একবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আদুল্লাহি ক্বালা ক্বাউলান আযীমা আল্লাহ শত্রু ইহুদি আলেম ফিনহাস আমার আল্লাহর সামনে চরম বেয়াদবি করেছে বরদাশত করতে পারি নাই থাপ্পড় দিয়েছি আল্লাহর পবিত্র সত্তার কসম যদি আমি আবু বকরের হাতে তরবারি থাকতো আমি তার গর্দান কুড়ায় দিতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সে কি বলেছে তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সে বলেছে আল্লাহ গরিব হয়ে গেছে আমরা ধনী বাকি কথাটা বলল ফিনহাস তো ইহুদি ইহুদির কাজী হচ্ছে এরা মাদারজাত মিথ্যাবাদী মাদারজাত বেয়াদব সে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই কথা বলি নাই সিদ্দিক একবারের পক্ষে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলেন লাকাদ সামিআল্লাহু ক্বাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ ডেকে বললেন হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা যেই কথা বলেছে আল্লাহ গরিব হয়ে গেছে আমরা ধনী সেই কথাটা আল্লাহ নিজে শুনেছে তাহলে চরমপন্থা আছে না নাই ইমানের ক্ষেত্রে অবস্থান হবে চরম শিরক ও কুফরের বিরুদ্ধে কাফের ও মুশরিকের বিপক্ষে মুসলমানের অবস্থান হবে চরম ইসলামের ক্ষেত্রে ফিকহের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে হবে মধ্যপন্থা আর দ্বীনের দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে হবে লুঠ শীতল পন্থা ইমান ইসলাম ইহসান তিনি মিলে দ্বীন ইসলাম আল ইয়াউম আকমালতু লাকুম দ্বীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দ্বীনা আল্লাহুম্মা আমিন